এটা পুরো ঝাঁঝরা করে ফেলাইছে গুলি করতে করতে। ছোট ছোট যে রাবার গুলি রাখি বলে ওগুলা মারা হয়েছে সেটা গুলি। তারপরে ওরে মনে হয় যে বড় কি যে গ্যানেট বলে সাউন্ড গ্যানেট নাকি ওটা দিয়ে মারা হয়েছে। ওটা মারার কারণে ওরা আঙ্গুল চলে গেছে আর ওর ভিতরে যে নাড়ি বুড়ি ছিল সব কলিজা সব বের হয়ে গেছে। ওকে খুবই কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার ভাই ঢালাই কারখানায় কাজ করতো, আবার মাঝে মাঝে রিক্সাও চালাইতো। এই যে আমার ভাইয়ার এই যে মোবাইল, আমার ভাইয়ের মোবাইল এখনও রক্ত ডাকে যে এখনও শুকায় নেই। ও তো একটা নিরহ মানুষ, যে কেউ দেখলে তার পছন্দ দ্বারা যে যেভাবে এই যে আঙ্গুলটা নাই, এই যে আঙ্গুলটা দেখেন নাই, যে এই যে দেখেন আঙ্গুল উড়া ফেলাইছে, এই যে হাতের অবস্থা। উনি গেছিলো, উনি মানে দেশপ্রেমিক তো, মাঝে মাঝে আন্দোলন হইলে উনি চলে যেত ওইখানে ছাত্র, কারণ উনি রিক্সাও চালাইতো, ওই আবেগে উনি ছাত্র মানে সহযোগিতাও করতো। আমার ভাই গত 5 আগস্ট আমার ভাইকে খুবই জঘন্যভাবে পুলিশ মেরে তারপর তাকে হাতল জিলে ফালা রাখা হয়েছে। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে যা তার শরীরে কোনোখানে কোনো একটা অংশে বাদ নাই, তাকে এত অত্যাচার করে মারা হয়েছে। তার জন্য আমরা জনগণের কাছে, দেশবাসীর কাছে, বর্তমান যে সরকার আছে তার কাছে আমরা বিচার চাই যে আমার ভাই নিরহ ভাই, তার কোনো দোষ নাই, সে দিনমজুরি কাজ করে খায়, তার যাতে উপযুক্ত একটা আমরা বিচার পাই, এই জন্য আমাদের এখানে আসা। আমার ভাইয়ের একটাই সন্তান, ওর 11 বছর চলে, মাদ্রাসায় পড়াশোনা করে। আমার ভাই ঢালাই কারখানায় কাজ করতো, আবার মাঝে মাঝে রিক্সাও চালাইতো। কি দিয়ে মারছো? গুলি করা মারা হয়েছে, ওকে গুলি করা মারা হয়েছে। ওর যে রাবার গুলি নাকি ওগুলাই তো ওর শরীরে অনেকগুলা, আর ওর বুকটা পুরো ঝাঁঝরা করে ফেলাইছে গুলি করতে করতে। খবর পাইছে হলো ওর সাথে আমার ভাইয়ার কাছে, মনে করেন ওর বউর সাথে 5:30 দিকে লাস্ট কথা হয়েছে। জিজ্ঞেস করে ওর বউ যে তুমি কোথায় আসো, তা আমার ভাই বলে যে আমি মুগদা হসপিটালের সামনে আসি। তখন আমার ভাই বলতেছে যে নাজমা আমি তো এখানে ফাইসা গেছি। এই তারপরে ওর বউরে গুলির আওয়াজ শোনায়, ভাই দেখ এখানে গোলাগুলি হইতে আসে। তো ওর বউ বলে কি যে তুমি মুগদা হসপিটালের ভিতরে চলে যাও। তখন আমার ভাই বলে যে কীভাবে যাবো, ওর হসপিটালের গেট তো সব লাগানো, হ্যাঁ কীভাবে ঢুকবো আমরা। তারপরে বলতেছে গায়ে যে ঠিক আছে দেখি, তুমি টেনশন করো না, আমি 1 ঘন্টার মধ্যে কোনো রাস্তা পাই কিনা ওইখান থেকে বের হওয়ার জন্য। তারপরে ওই 5:30 ওর সাথে লাস্ট কথা, আর কোনো কথা হয় নাই। রাতে 3:30 কিছু ছাত্র পোলাপাইন স্টুডেন্ট আমাদের ফোন দিয়া বলে যে এই নাম্বারটা যার তাকে মাইরা হাতের জিল ফালা রাখছে। পরে আমরা যে ওখানে গেলাম লাস্ট, পরে 2টা লাশ পড়া ছিল, একটার মধ্যে আমার ভাই, আরেকজনকে আমরা জানি না। উনি গেছিলো, উনি মানে দেশপ্রেমিক তো, মাঝে মাঝে আন্দোলন হইলে উনি চলে যেত ওইখানে ছাত্র, কারণ উনি রিক্সাও চালাইতো, ওই আবেগে উনি ছাত্র মানে সহযোগিতাও করতো। তো ডাক মানে দেখলে আর কি উনি যোগদান করতো ওইখানে। এখন এই কারণে কি কেউ দেখা কোনো পুলিশে ক্ষোভে ওকে এভাবে মারলো, আর ওরকম মারার কারণ আছে, কারণ ওর হাত ভেঙে গেছিলো, ওর হাতটা ব্যান্ডেজ করা ছিল। আমার মনে হয় কি যে পুলিশে হয়তো বা ওরা দেখা ভাবছে যে ওর তো হাত ভাঙ্গা, তার মানে ও কোনো ছাত্র দলের বা কোনো শিবির দলের কোনো পোলাপাইন হবে, এই জন্য এই সন্দেহ করে ওকে ইচ্ছা মতো মনে করেন গুলি করে ওরে খুবই জঘন্যভাবে মারা হয়েছে। এই যে আমার ভাইয়ার এই যে মোবাইল, আমার ভাইয়ের মোবাইল এখনও রক্ত ডাকে যে এখনও শুকায় নেই। ও তো একটা নিরহ মানুষ। আমরা একটাই দাবি যে ওকে যেভাবে মারা হয়েছে, যাতে ওই যে মানে পুলিশটা মারা হয়েছে, পুলিশেই মারছে, তা আমরা ওই যে মারছে তার কঠিন মানে বিচার আমরা আশা করি। কারণ ওর যে একটা পরিবার আছে, হ্যাঁ ওর বাবা বৃদ্ধ, বাবা মা আছে অসুস্থ, ও তো মারা গেল। মানে যদি কেউ সরকারে যদি আর্থিক সহায়তা করতো তাহলে এটা পরিবারের জন্য, ওর এতিম সন্তানের জন্য ভালো হইতো। আমার ভাইয়ের নাম রায়হান হোসেন সাদ্দাম, বাসা হলো মীর হাজিবাগ, 428 বাই এ। আচ্ছা একটু ছবিটা দেখেন, যে কেউ দেখলে তার পছন্দ দ্বারা যে যেভাবে, এই যে আঙ্গুলটা নাই, এই যে আঙ্গুলটা দেখেন নাই, যে এই যে দেখেন আঙ্গুল উড়া ফেলাইছে, এই যে হাতের অবস্থা। প্রথমে ওরে মনে করেন ছোট ছোট যে রাবার গুলি রাখি বলে ওগুলা মারা হয়েছে সেটা গুলি। তারপরে ওরে মনে হয় যে বড় কি যে গ্যানেট বলে সাউন্ড গ্যানেট নাকি ওটা দিয়ে মারা হয়েছে। ওটা মারার কারণে ওর এক আঙ্গুল চলে গেছে আর ওর ভিতরে যে নাড়ি বুড়ি ছিল সব কলিজা সব বের হয়ে গেছে। ওকে খুবই কষ্ট দিয়ে মারা হয়েছে।
সেই জন্য এটা আমরা উপযুক্ত বিচার চাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।